ছট পুজো উপলক্ষে খিদিরপুরের হুগলি জুট মিল ইউথ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি রাজ্যবাসীকে ছট পুজোর শুভেচ্ছা বার্তা জানান। তিনি বলেন, রাজ্যবাসী ভালো থাক, সেই প্রার্থনাই করছিলাম ছট মাইয়ার কাছে। রাজ্যবাসীর মধ্যে তো মুখ্যমন্ত্রীও পড়েন, তার মঙ্গল কামনায় কী করলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যখন প্রার্থনা করি রাজ্যবাসী ভারতবাসী সবার জন্যই করি, তার মধ্যে আমাদের শত্রু থাকলেও তার জন্য মঙ্গল কামনা আমরা করি। শুধুমাত্র একটা অঞ্চলের বা নির্দিষ্ট ভাষাভাষীর না, সর্বভারতীয় ইয়ে পেয়েছে, কিরকম লাগছে এখানে? এটা শুধু সর্বভারতীয় না, এখন সর্ব আন্তর্জাতিক ক্ষেত্রেও ছট পুজো হচ্ছে। 600 ইন্দো আমেরিকান আজকে, যারা ইন্ডিয়ান কিন্তু আমেরিকায় আছেন, ভারতীয় কিন্তু আমেরিকাতে আছেন, 600 জন এই কিছুক্ষণ আগে ছট পুজো করেছে, করে জানিয়েছে টুইটারে, ইনস্টাগ্রামে যে তারা ছট পুজো করেছে। সুতরাং আজকে আর ছট পুজো কিন্তু ভারতবর্ষের একটি পুজো বলা যাবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে ছট পুজোর যে কি বলবো মাহাত্ম্য, ঐতিহ্য, সেটা অনেক বেড়ে গেল। এবং ছট পুজো মানেই তো সূর্যদেব, ছট পুজো মানে হচ্ছে সূর্যদেবের ছোট বোন ছট্টি মাইয়া। ছট্টি মাইয়া হচ্ছে প্রকৃতির দেব দেবী, প্রকৃতির ষষ্ঠ রূপ। তার মানে আমরা একই সঙ্গে আলোক জ্যোতি অর্থাৎ সূর্যদেব এবং প্রকৃতি অর্থাৎ ছট্টি মাইয়া দুজনকে একসাথে আমরা ডাকছি, যাতে আমাদের পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্মান বাড়ে, সম্মান বাড়ে। সূর্যদেব আলোর জ্যোতি নিয়ে সম্মান বাড়াবে, আর ছট্টি মাইয়া তার ভালোবাসা দিয়ে, তার অনুভূতি দিয়ে বাচ্চারা, পরিবারের মধ্যে যা বাচ্চা আছে তাদের যাতে ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার জন্য ছট্টি মাইয়ার পুজো করা হয়। এই পুজোয় আমি আসতে পেরে এরকম একটা জায়গায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল ধর্মের সমন্বয়, এই সকল ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে এত বড় ঐতিহ্যময় একটা পুজো এটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। রাজ্যবাসীর জন্য কি চাইবে? রাজ্যবাসীর জন্য যা চাই তাই, প্রত্যেকের আত্মসম্মান বজায় থাকুক, রাজ্যবাসী মাথা উঁচু করে চলার জন্য যেটুকু দরকার সেই প্রার্থনাটুকু সূর্যদেবের কাছে করলাম, যাতে প্রত্যেকের সম্মান, প্রত্যেকের সুখ, প্রত্যেকের সমৃদ্ধি এবং প্রত্যেকের পরিবার এবং বিশেষ করে বাচ্চারা যাতে ভালো থাকেন, এই প্রার্থনা। রাজ্যবাসীর মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় পড়েন, তার জন্য কিছু চাইবেন? শুনুন, আমরা যখন পুজো করি, আমরা যখন মন্দিরে যাই, আমরা যখন সূর্যদেবের মন্ত্র বলি, আমরা কিন্তু পুরো রাজ্য, পুরো বিশ্বর জন্য চাই। বিশ্বর মধ্যে আমাদের বিরোধীপক্ষ থাকতে পারে, নানাভাবে, নানা প্রকৃতিতে, নানা রূপে থাকবে, আমাদের শত্রুও থাকতে পারে, কিচ্ছু যাবে আসবে না, সবাই যাতে ভালো থাকে, সবার সুখ এবং সবার সমৃদ্ধি আমরা সূর্যদেব এবং ছট্টি মায়ের কাছে আজকে কামনা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।